এভাবেও দিন গেছে তারপরে যখন গেলাম কারো পাত্তা ছিল না কেউ বেরোয়নি না পিতা না পুত্র কেউ না আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে সুপিয়ান হয়তো এখানে উপস্থিত নেই কোথায় আছে আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম কাঁদানে গ্যাস ছুড়ল আর তার ঠিক পনেরো দিন আগে আমার গল ব্লাডের অপারেশন হয়েছিল কারণ আমি সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন নিয়ে নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি ছাব্বিশ দিন অনশন করেছিলাম তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল জাস্ট অপারেশন হয়েছে তার মধ্যে আমি বেরিয়েছি তার মধ্যে ওরা আমাকে ওখানে ফায়ার এ চালালো টিআর গ্যাস চালালো সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ কল্যাণ ব্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী কালী পুজোর দিন অপারেশান নন্দীগ্রাম রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয় আমি ওই দিনটা বাড়িতে থাকি কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন কারণ ফোন করছে বারবার সুপিয়ান ফোন করছে কখনো তাহের ফোন করছে কখনো আরও যারা আছেন ফোন করছেন কো যে দেখুন দিদি কিভাবে গুলি চালাচ্ছে গুলির আওয়াজ শুনুন বোমার আওয়াজ শুনুন সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছেন না চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি সবাই কাটকে দেওয়া হয়েছে চণ্ডীগ্রাম বলছি সরি চণ্ডীপুর সোহমের কনস্টিটুয়েন্সি ঢুকতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা কাবুল ছিল আমার সাথে আগে ছিল। কিন্তু এখনও তৃণমূলের নেতা পরের দিন প্রায় এক একটা একটা করে যাওয়া আর তখন অনেকেই আমায় ফোন করছে তোমাকে তো মেরে ফেলবে তোমাকে তো মেরে ফেলবে ওখান থেকে সরে যাও আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না আমি যাবই যা হবার হবে দশ দিন কিন্তু পিতাও বেরোয়নি পুত্রও বেরোয়নি আর হ্যাঁ আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন তখন আমাদের সাথে ছিল তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো আমি সংশোধন করে দেব তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয় প্রত্যেককে জিজ্ঞেস করব ছিল সেদিন ওরা রাস্তায় নন্দীগ্রামে ছিল রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল একটা মিটিং হয়েছিল দশ বারো দিন পর বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল। এসব আমি অনেক জানি এদের মনটা হচ্ছে কুচুটে ভরা একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের যারা এত বড় বড় হুম্বি তম্বি করে একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে এটা তিন চার বছর আগেকার কথা যখন আমাদের সাথে ওনারা ছিলেন তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম ওরে যদি কোনোদিন আমরা সরকারে না থাকি আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো সেই শুনে হম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল আর একজন সাংবাদিক ছিল বাবা শপথ দিতে গেছে মন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায় যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছজন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম রেল মিনিস্টার ছিলাম বাবা শপথ দিতে গেছে বাবা নিজের বাবা দেখলাম এখন অবশ্য উনি বলবেন না স্বীকার করবেন না দেখলাম ওনার ছেলে নেই শপথে খোঁজখবর নিলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে শুনুন আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায় ও তিনবার না দুবার দাঁড়িয়ে ছিল সব ইলেকশনে আমি এসেছিলাম এসেছিলাম কিন্তু ও গোহারা হেরেছিল ট্রেডিশনাল হোক বা নারী পুজো মানি প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়রটি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে